আমরা দেখতেছি দুটি দুটি ভাই আমাদের মনিষ্ঠার হেঁটে হেঁটে মাঠের দিকে আসতেছে। মনিষ্ঠার তো একটা কর্মা নিয়ে হবে সবাই। এই যে স্টার্ট হয়ে গেছে, সুন্দর একটা প্রীতি ম্যাচ উত্তরাই বিজেট আবাসিক। সেই লাগতেছে। আর আমাদের গুলো চেয়ার এত দেখি সুন্দর, খেলার আগে খুব সুন্দর দেখা যাচ্ছে, খেলার পরে তো কি হয় আল্লাহ জানে। খেলা শুরুর আগে তো চেয়ার খুব, খেলার শুরুর আগে তো চেয়ার রাখছে চমৎকার, জিলিক জিলিক মারতেছে। না ভাই জিতার দরকার নাই, জিতলে ওরা খেলতে আসে না, জিতলে ওরা আর খেলতে আসে না। না ভাই হাইরা আসে না, জিতলে। এই যে আমার ভাই, আমার ভাই আমাদের থেকে চলে যাবে, বন্ধু হয়ে গেছে খেলা ওর ওর ইয়েতে আয়োজনে। এটা প্রীতি ম্যাচ আমাদের ইপিজেড আবাসিক, উত্তরা ইপিজেড নীলফামারী আবাসিকের মধ্যে নিরাপত্তা বনাম স্টাফের মধ্যে অফিসার থেকে শুরু করে সবাই আছে, আর আমাদের নিরাপত্তার মধ্যে আমরা শুধু নিরাপত্তারাই। এখন খেলা শুরু হয়ে যাবে। এই হইল আমাদের গোলকিপার, সেই গোলকিপার। এই যে একটু পরে খেলা শুরু হয়ে যাবে। আমার বড় ভাই খেলবে না, মেইন পোজ অবসর নিয়েছেন, তাহলে অবসর নিয়েছে ভাই আমাদের তরফ থেকে। শুরু করেন, সময় নাই। স্যার লাইভ দিই নাই এখনো, ভিডিও করতেছি স্যার। এই স্যার আমাদের ফায়ারম্যানের স্যার চলে আসছে খেলা দেখার জন্য। ওকে স্যার। এমো তোমাকে দেখা যাচ্ছে না, কি কি বলছে? ও মেকআপ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা সেন ঠিক করে দিই, আমি যাচ্ছি আমি যাচ্ছি। আমাদের স্যারেরা বসে আছে, আমরা দেখতে পাচ্ছি। এদিকে বলগুলার দায়িত্ব পালন করছিলেন ধূমকবি, অপরদিকে আলী, খুব সুন্দর খুব সুন্দর আসলে সম্পর্কে বলছি ধরে ধরছেন ধূমকবি, আমার সে মারল, কিন্তু দেখি আপনি তারিক ভাই কি করে। হ্যাঁ এখন গোলকিপারের হাতে বল, আলী আলিম বল থ্রো করলো মিডিলে, বল রিসিভ করলো আমাদের সালিম স্যার, আবারও রাইসেল ঠিক করলো, কিন্তু না বল মাঠের বাইরে। হ্যাঁ বল ঠিক করতেছে সাকোয়াত, সে ডিফেন্সের দায়িত্ব পালন করতেছে, দেখি কি করে। বল ঠিক করলো কিন্তু না, আলামিন বলটি ধরে ফেললো, আবারও আলামিন ঠিক করতেছে, স্লিপ করলো, আলতাপ প্রতিরোধ করলো কিন্তু না পারলো না, আবারও হুরার পায়ে বল
আমার খুবই প্রচুর চলতেছে আরিফ, আরিফ ঠিক করলো কিন্তু না, সাকোয়া মারলো বল মাঠের বাইরে। দেখতেছি আমরা কর্নার মারবে, কর্নার মারবে হাজার, আল হাজার মারবে, দেখি হাজার কি করতে পারে কিন্তু না, বল আবারও সোয়েব আলী শুট করলো,